আমরা চলে এসেছি কি একটা মাদ্রাসা, যেখানে নাম ঘোড়ারাসের মাদ্রাসা, সালাফিয়া মাদ্রাসা সম্ভবত। সেখানে আমরা অনেকজন মিলে এসেছি আজকে আমাদের মানে প্রথম দিন, কিন্তু মিলাদের আজকে দ্বিতীয় দিন। আচ্ছা, এর ভিতরে ঢোকার আগে আমি এখানে বলে দিই, এখানে স্পষ্টভাবে লেখা আছে আমরা এখন আন্ডারে সালাম দিচ্ছে। তো আপাতত আমার বক্তব্য এখানে সমাপ্ত থাক। তো আমরা এবার যেখানে প্রবেশ করলাম, এখানে অনেক কিছু রয়েছে, যেমন টয়লেট, তারপর এখানে স্টোর করা হয় মাল, যেগুলো বিক্রি করা, সরি, খাওয়া রান্না করা হয় আগে এখানে রাখা হয়, এখান থেকে নিয়ে রান্না করা হয়। তো এটাকে স্টোর রুম বলে। হ্যাঁ, আমি ঠিক পড়েছি, ঠিক হচ্ছে তো ক্যামেরা? হ্যাঁ ঠিক হচ্ছে, স্টোর রুম, এটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে। আর এটা হলো ক্যান্টিন, আমার আইডিয়ারে বলে ছাত্রছাত্রীরা এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ ক্যান্টিন, এখানে বলতে আমাদের আজকে ফ্রিতে খাওয়া দেবে, তবে আমরা খাবো না। এখানে সবাই লোকজন দাঁড়িয়ে আছে, কিছু মানুষ এখানে টয়লেটেও রয়েছে। তো এখান থেকে আমরা খুব শীঘ্রই বার হয়ে যাবো। তোমরা বার হওয়ার পর আমি ফের ভিডিওটাই বলছি আবার কোথায় কোথায় যাচ্ছি। তো এখন আমরা বার হইনি, তাই দু চারটে ফটো দেখে দিই। আমরা এখনও পর্যন্ত সেই স্টোর রুমে রয়েছি, স্টোর রুমে দেখতেই পাচ্ছ কিছু আলু এখানে পড়ে রয়েছে, কিছু চাল, আর এখানে করে যায় তালা লাগা, তালা লাগানো। আচ্ছা দুঃখিত, ইয়া এবার পৌঁছে গেলাম আমরা লাইব্রেরির ধারে। এখানে প্রচুর বই রয়েছে, কিন্তু কিছু কিছু বই এমনভাবে সাধারণ দেখে মনে হবে যে এগুলো সব মিলিয়েই একটা বই, আর দেখে মনে হবে না আসলে এগুলো সব মিলিয়ে একটা বই। ভালো করে দেখলে এখানে বোঝা যাবে যে এই বইগুলো সব মিলিয়ে লেখা আছে কি একটা আরবিতে লেখা আছে, তো ঠিক পড়তে পারছি না। তারপর ভালো করে দেখলে এখানে একটা রয়েছে কি ফতেহুল বারি, আচ্ছা এই লেখা রয়েছে। তো বিরাট বই, এই বইগুলো আমাদের বাইরে, তো ভিতর থেকে এখানে কাঁচ লাগানো রয়েছে, তো ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কয়েকজন পড়ে বসার, মানে বসে পড়ার জন্য জায়গা ব্যবস্থা করা রয়েছে। তো এটা শেষ, এখানে পানি খাওয়ার ব্যবস্থা, আর ঠান্ডা হলো, এসি হলো, ঠান্ডা কুল কুল পানি। আবার এই একটা লাইব্রেরি, আমার মুখটা একটু দেখে দিই, এই যে হলাম আমি, এইটা একটা লাইব্রেরি, এই লাইব্রেরিটার মধ্যে পড়ে খোলা আছে। একটু খুলে ভিডিওটা দেখিয়ে দিই, কয়েকজন বসে আছে কি না। এখানে কেউ নেই, আমরা তো এটা খুলেছিলাম, এটা ভুল করে খোলা হয়ে গেছে, আমরা তো লাগিয়ে দিচ্ছি, আমরা ভালো ছিলাম ভদ্র সেই জন্য লাগিয়ে দিলাম। এখানে অনেকগুলো বই, খাতা এবং অনেক কিছু দেখতে পাচ্ছি, জাহান্নামের বর্ণনা। তো এটা হলো সালাফি মাদ্রাসার বাইরের গেট, আর এদিকে রয়েছে একটু টয়লেট, আর এদিকে গোসলখানা। এই ওপরে যে সমস্ত রুম রয়েছে, যেমন এইগুলো হলো এখানে টিচার, শিক্ষকরা থাকে, আর নিচে গোসলখানা রয়েছে। আর ওপরে আমি প্রথম আসার সময় দেখেছিলাম এর ওপরে মেয়ে ছিল, হ্যাঁ এখন সে একটা মেয়ে ফোন কথা বলছিলো, তারপর এখন দেখে আর নেই গেছি। তো যাই হোক, এখানে ব্রাইটনেস কমে গেছে, এখানে একটু বাড়িয়ে দেয়। বিরাট একটা মাওলানা, যার ফটো আমি এক্ষুনি দেখালাম, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ মাদ্রাসা আছে একজন মাওলানা, এই সালাফি কনফারেন্স বা সালাফি মাদ্রাসার একজন বেশ মোটামুটি ভালো একজন হবে। এই ইনি ইনি হলেন বিরাট বড় একজন ভালো ধরনের মানুষ, হ্যাঁ এর দেখে মনে হচ্ছে আমি দাঁড়িয়েলা, তো ভালো মানুষ, আল্লাহ আল্লাহ দিনদার বান্দা। হ্যাঁ এখানে বেশ কিছু বাইক লাগানো রয়েছে, আমাদের কয়েকজনকে একটু দেখা হোক। এই হলো আতিউর রহমান কুতুবদা হান্নান রয়েছে ওদিকে, আর আমাদের তাহলে আরেকজন সম্ভবত কম, ইমরানটা কোথায় গেল? আমাদের সেই ইমরান কোথায়? মাদ্রাসা হলো এখান থেকেই শুরু, মানে এটা হলো ফ্রন্ট সাইড, মানে এই যে রাস্তা মেন রোড, এই মেন রোড, এই মেন রোড দিয়ে ঢোকার পর এই লেখা আছে কি একটা, হ্যাঁ মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আছে, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ, হ্যাঁ এটা মাদ্রাসাটা এস্টাবলিশ হয়েছিল 1975, না 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 আমি তখন দেখেছিলাম অন্য আর একটা ছিল 68 না 4 এরকম একটা ছিল। যাই হোক আমার ভুল হতে পারে, বা এটাই একমাত্র এখানে লেখা আছে, মানে এটাই রেজিস্টার কি হতো, এটাই রেজিস্টার হয়েছিল হয়তো এত সালে, যাই হোক একটা হবে। তো বিরাট ভালো মাদ্রাসা, এটা সত্যি খুব প্রশংসনীয় মাদ্রাসা, আমিও এটা দেখে ফিদা, মানে গর্বিত। আর ওখানে হাফেজ বিভাগ করানো হয়, একটুখানি ওয়ার্ডে লেখা আছে এই যে একটুখানি, এই যে এই যে ভাই চলে আয় জুম হয়ে, কিন্তু অন্ধকারে রাত্রিবেলা সেই জন্য ঠিক বলতে পারছি না, একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখি, তবু বলা যাচ্ছে না, দুঃখিত ব্রাদারগণ। এবার আমি পজ করলাম ভিডিওটা। এই একটা ঘর দেখতে পাচ্ছে, এই ঘরটা হ্যাঁ ফেতরা জমা নেওয়া, মানে জমা রাখা হয়, আর না হয় ফেতরা দেওয়ার জন্য শুধু এখানে আসে। এই লুঙ্গির ফাঁক তালের থেকে একটুখানি দেখা যাচ্ছে ফেতরা বলে, আর তোমরা ঠিক বুঝতে পারবে না, যাই হোক আমি ঠিক বুঝতে পারছি, এমনি ইন্টেলিজেন্ট, তারপরে ফেতরা বুঝতে পেরেছে এবারে, আর তারা আবার দুঃখিত, তো আমি তো আরও ভাবো হয়ে যাচ্ছি, কারণ দেয়ালের গায়ে তো ফেতরা বলে লেখা রয়েছে, এই দেখতে পাচ্ছ ফেতরা ফেতরা জমা, আচ্ছা তার মানে এই ঘরে ফেতরা জমা রাখা হয়, বুঝতে পেরে সবাই। আর এটা হলো ছাত্রাবাস, মানে ছাত্রের সময় তো বাঁশ দেবেন নয়, ছাত্র এখানে থাকছে যে কোনো একটা, এই যে ছাত্রাবাস এর ভেতরে আমরা ঢুকছি, এখানে বেশ বেচারা করার ফ্রি আছে আপাতত, বেশ এরা তো মনে হয় অনেক দূর থেকে এসছে, এসে ক্লান্ত, আমরা এসেছি ক্লান্ত, তো আমাদের জন্য কেউ থাকার ব্যবস্থা দেয়নি এখন। তো এবার আস্তে আস্তে বলি, হ্যাঁ আমরা কিন্তু উপরে উঠছি, উপরে মানে সেই একজন মাওলানাকে মারা গিয়েছিলো বুধবার, এবং সেই হিসাব করে রাখতো তিন জায়গায়, বিরাট সে জটিল কেস, ওটা পরে বলে বোঝাবো, সে এখন আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে,
মানে সাদের উপরে, সাদের উপরে দেখি কি ঘর আছে। আচ্ছা ঠিক আছে, 3, 2, 1 মানে চলে এসেছি প্রায়, একটু পরেই আমি ক্যামেরা দেখা। চলে এসেছি আমরা সেই শিক্ষকদের কাছে চলে এসেছি, মানে যে আমাদের নিয়ে আসে সে, তিনিও একজন শিক্ষক, ইনি তিনি হলেন ইনি। আচ্ছা সেই যেই জায়গায় প্রথমে একবার ভিডিও করেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন আমি সেই জায়গাতে চলে এসেছি। এই হলো মানে ফ্রন্ট যে জায়গাটা যেখান থেকে মানুষের ঢোকার, এই হলো এখানে ছাত্রছাত্রী থাকা, এখানে অনেক বেশ সরি মহিলা আছে। আমি দুঃখিত ক্যামেরা করে দেওয়া হচ্ছে না, মানে এদের দেখানোর জন্য বলছি ঘরে, মানে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ফটো তুলে নেব। আর এটা হলো সেই ঘন্টা, সেই ট্যাং 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 করা ওরা এই ঘন্টা, ঠিক আছে। এটা হলো ছুটি, এটা মানে হাওয়া হাওয়া মানে ছুটি, টিং 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 টিং। এই হলো যাওয়ার একটা রাস্তা, এ হাঁটার রাস্তা। আর এই আচ্ছা এই রুমগুলো বন্ধ আছে, মানে এখানে ছাত্রছাত্রী দুটো থেকে ওয়াজ আছে। ধীরে ধীরে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি, এখানে অনেক জুতো আছে, মানে অনেক ছাত্র এখানে আছে, বুঝতে পারছি সবাই ওপরে ঘুমাচ্ছে। এবার ভিডিওটা এখানে শেষ হলো, সম্ভবত এগুলো সব ছাত্রছাত্রী থাকার জন্য। আচ্ছা এখানে হলো ছাত্রাবাস, আমাদের সব দেখা শেষ। এই মুহূর্তে আমরা নিচে নেমে যাচ্ছি, মানে দোতলা থেকে নিচে, এখন অনেক সময় আছে হাতে, এখন বাইরে দেখা থাকে কত কি দেখা যায় আর বাকি আর। আচ্ছা এখানে হলো মহিলারা, মহিলারা থাকার জন্য সেই জন্য গেট লাগানো, তালা মারা, আর না পর্দা দিয়ে তালা মারা, যাই হোক আর থাকবো না আমরা মহিলাগুলো। আমরা তো অনেকগুলো দেখেছি এইসবগুলো জিনিস দেখায় কিসের জন্য, বলে হয় যে আমাকে ব্যবহার করুন, মানে ইউজ ডাস্টবিন, ঠিক আছে এখানে লাগে মুক্ত হচ্ছে দান করুন, দানটা করবে কিন্তু। আচ্ছা প্রথমবার আমি বলেছিলাম হয়তো এই ডাস্টবিনের ভিতরে টাকা দিতে হবে, যেহেতু আমাকে দান করার পাশে রেখে দিয়েছে। যাই হোক আমি ভুল ছিলাম, এখন আমি ঠিক হয়ে গেছি, এখন আমি সোজা যাই। তাহলে হিসেবে আমাকে ভুল হয়ে গেছে, আমার শুরু থেকে শেষ করা উচিত, কিন্তু না আমি সেটা না করে আমি শেষ থেকে শুরু করে দিই। এই হলো সাংস্কৃতিক অনুষ্ঠান, আর ইতালে সব সব লেখা আছে মাদ্রাসা, পরে যে যে দেখছে শ্রোতাগুলো দর্শকগুলো যা যা দেখছে শেষে পড়ে নেবে। এখানে হলো অজু কারখানা, সম্ভবত আমাদের দল হলে আপনি যাচ্ছে, আমার তাই চলে যেতে হবে। অজু কারখানা, এটা হলো অজু কারখানা, এটা হলো কল, আর এদের অজু করা হয়ে গেছে হারামি।